ওয়েলকাম ফ্রেন্ডস, এবারে একটি সমস্যা হয়েছে। মার্চ মাসের স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকেছে 2 এপ্রিল, বেশিরভাগ জায়গাতেই, কোনো জায়গায় এক আধ দিন আগে পিছুও হতে পারে, কিন্তু রিলিজ হয়েছে এমনই আগে যে সেটা আগের ফিনান্সিয়াল ইয়ার, মানে 2019-20 ফিনান্সিয়াল ইয়ারে সেটা এনলিস্টেড হয়ে গেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, যেটা ডিআই স্যার ম্যাডামরা আপডেট করেন এবং অনেক ক্ষেত্রে এখনও আপডেট হয়নি। তো এবার সমস্যাটা যেটা দাঁড়িয়ে, যে ফর্ম 26AS, যেটা ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, তো সেখানে দেখা যাচ্ছে অনেকে 13 মাসের স্যালারি এই মুহূর্তে শো করছে। তো সেক্ষেত্রে কী করবেন, আমি জাস্ট সেই বিষয়টি নিয়ে ডিসকাস করব। একটু মন দিয়ে 5 মিনিট ভিডিওটা শুনুন, কারণ এটা প্রত্যেকের দরকার। কারণ যখন কোনো সমস্যা হবে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু চিঠি করবে এমপ্লয়িকে এবং তার জবাব কিন্তু দিতে হবে এমপ্লয়িকে, মাঝখানে কাউকে নিয়ে কিন্তু টানাটানি করবে না। অর্থাৎ এমপ্লয়িকে কিন্তু বিষয়টা বুঝতে হবে। এবার একটু বিষয়টা দেখা যাক। যেমন আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, আমি প্রাইভেসির জন্য নাম বা কোন ডিআই অফিস সেটা আমি হাইড করে রেখেছি। এখানে দেখুন 13 মাসের স্যালারি এখানে শো করছে, পরিষ্কার দেখুন। এবং শেষ মাসের যে স্যালারিটা, এখানে ট্রানজ্যাকশন ডেট শো করছে 31 মার্চ 2020। ডেট অফ বুকিংটা যদিও 26 জুন 2020 আছে, 26 জুন মানে আমরা 2 দিন আগেকার, লাস্ট কোয়ার্টারটা, মানে লাস্ট কোয়ার্টার বলা ভুল, হ্যাঁ কোয়ার্টারই বলা যায়, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসেরটা এন্ট্রি করা হয়েছে এবং লাস্ট এন্ট্রিটা হয়েছে 31 মার্চ 2020। সমস্যাটা হয়েছে এই জায়গায়, আর এইটা ভালো করে বুঝুন। এবং এইটা যে ক্যান্ডিডেটের বা যে এমপ্লয়ির ফর্ম 26AS, তার যদি এবার স্যালারিটা দেখেন, স্যালারিটা দেখুন, তার ক্রেডিট হয়েছে 2 এপ্রিল 2020 52,428 টাকা ক্রেডিট বাই ট্রান্সফার। অর্থাৎ এখানে ট্রানজ্যাকশন শো করছে 31 মার্চ 2020, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে 2 এপ্রিল, মানে পরের ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ 2020-21 ফিনান্সিয়াল ইয়ার, কিন্তু এখানে চলে গেল 2019-20 ফিনান্সিয়াল ইয়ারে। এবং দেখুন এখানে যে অ্যামাউন্ট দেখানো হয়েছে 55,828, সেখান থেকে এনার প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, পি ট্যাক্স কেটে ওনার ক্রেডিট হয়েছে 52,428। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো তথ্য ভুলভাল আপনাদেরকে আমি শো করছি না। এর ফলে কী দাঁড়ালো, এখানে যে টোটাল স্যালারিটা শো করছে সেটা 13 মাসের, এবং স্বাভাবিকভাবে টোটাল টিডিএসটাও দেখুন 13 মাসের 100 টাকা করে 1300 টাকা শো করছে, যেটা হওয়া উচিত ছিল 1200 টাকা, সেটা হয়ে গেল 1300। এবং এখানেও যে স্যালারিটা, সেটা এই যে 55,828 শেষ মাসেরটা বাদ যাওয়া উচিত ছিল, সেটা এখানে ইনক্লুড হয়ে বসে রইল। এটা হলো 1 নম্বর কেস। দ্বিতীয় কেস আমি যেটা দেখাচ্ছি, অনেকে এখন ফর্ম 26AS ডাউনলোড করে দেখবেন, এখনও আপ টু ডেট হয়নি, অর্থাৎ 10 মাসের কারোর হয়তো শো করছে, বা অনেক জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়তো দেখবেন এখন 6 মাসের শো করছে, বা হয়তো 9 মাসের শো করছে এরকম। তাহলে যাদের এখন 10 মাস বা 9 মাস শো করছে, এখানেও দেখুন ট্রানজ্যাকশন লাস্ট যেটা ডেট আছে 31 ডিসেম্বর 2019, অর্থাৎ শেষ কোয়ার্টারটা এখনও আপডেট হয়নি। তো এনাদের ক্ষেত্রে এখন তো বোঝাই যাচ্ছে না যে আদৌ 13 মাসের এখানে শো করবে না 12 মাসের শো করবে, এটা হচ্ছে প্রথম কথা। আগে সমস্যাগুলো বুঝুন, তারপর তার কী সমাধান সেটা নিয়ে ডিসকাস করব। এবারে আমি আর একটা ফ্রেম আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে আপনারা আরও একটু চমকে যাবেন এবং বিষয়টা বুঝতে সহজ হবে। সেটা কি, এই রকম ধরনের ভুল না হলেও মধ্যবর্তী সময়ে কিন্তু এরকম মিস্টেক হয় অনেক সময়। কীরকম বিষয়টা, আমি আগের বছরের একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এর আগেরগুলো যেগুলো দেখালাম একটু তবু বলা দরকার। দেখুন এটা কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 2019-20, মানে এই লেটেস্ট যেটা এখন যেটা নিয়ে আমরা কাজ করছি রিটার্ন জমা দেওয়ার বিষয়ে 19-20, এবং তারপরের যেটা দেখালাম এটাও দেখুন ফিনান্সিয়াল ইয়ার 2019-20, দেখতেই পাচ্ছেন। আর এখন যেটা দেখাচ্ছে এটা আগের ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 2018-19। আগের ফিনান্সিয়াল ইয়ারে আমি একটা ডিআই অফিসের আন্ডারের একটা এমপ্লয়ি স্ট্যাটাস দেখাচ্ছি, যেখানে দেখুন 18 মাসের 18টা ট্রানজ্যাকশান আছে, 18টা ট্রানজ্যাকশান, আগে তো দেখলেন 13টা ট্রানজ্যাকশান, এখানে দেখুন 18টা মোট ট্রানজ্যাকশান আছে, কিন্তু লাস্ট ট্রানজ্যাকশান হয়েছে 28 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ 18-19 ফিনান্সিয়াল ইয়ারই টোটাল ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে। তা সেখানে কি হয়েছিল, নর্মালি আমরা জানি 12খানা ট্রানজ্যাকশান হয়, তাহলে এখানে 6টা ট্রানজ্যাকশান বেশি হয়েছে, 6টার মধ্যে 3টে ট্রানজ্যাকশান ভুল হয়েছিল, আর সেই 3টে ট্রানজ্যাকশানের ভুলকে কারেকশান করার জন্য আরও 3 বার করতে হলো, তাহলে 3 × 3 = 6, বেড়ে হলো 12 থেকে 18। এখানে দেখুন 3টে ট্রানজ্যাকশান মাঝখানে বি করে লিখে দেখুন মাইনাস 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 3টে ফিগার করা আছে, অর্থাৎ এই যে 57,003 টাকা করে
তিনটে বেশি এন্ট্রি হয়ে গেছিল, সেই তিনটেকে আবার রিভার্স করা হয়েছে, দিয়ে 3 + 3 = 6, 12 থেকে বেড়ে 18। অর্থাৎ ভুল হলে তার কারেকশানও হচ্ছে, কারেকশানের উপায় আছে। একই রকম টিডিএসগুলোও দেখুন, 3000 করে অ্যাড হয়েছিল, আবার 3000 মাইনাস, 3000 অ্যাড, 3000 মাইনাস, এখানেও দেখুন আর একটা, এই যে 3000 অ্যাড, 3000 মাইনাস। অর্থাৎ তিনটে ভুল হয়েছিল, সেই তিনটেকে আবার কারেকশান করা হয়েছে, মাইনাস করে সেটাকে রিভার্স করা হয়েছে, যে কারণে টোটাল 18টা ট্রানজ্যাকশান এখানে শো করেছিল। কাজেই এই ধরনের ট্রানজ্যাকশান 12টার বেশি হওয়াটা নতুন কিছু নয়, কিন্তু চরিত্রটা হয়তো নতুন। এবারে যে গোলমালটা হয়েছে তার সঙ্গে আগের গোলমালটা একরকম না হতে পারে, কিন্তু ভুল হলে তার সংশোধনের জায়গা আছে। তাহলে এবার প্রশ্নটা হলো, তাহলে এই মুহূর্তে যারা এমপ্লয়ি তারা রিটার্ন সাবমিটের ক্ষেত্রে কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন এই জায়গায় দেখুন, 13 মাসের যাদের এই মুহূর্তে এন্ট্রি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, বা যাদের 10 মাসের এন্ট্রি হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমি সকলকেই বলবো এখন রিটার্ন সাবমিট করবেন না, কারণ রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট এখন অনেক দেরি আছে। হ্যাঁ, অনেক দেরি আছে। এবার যারা অলরেডি রিটার্ন সাবমিট করে দিয়েছেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ রিটার্ন রিভাইজ করা যায়, আর যারা করেননি তারা এখন করবেন না। তাহলে কী করবেন? অপেক্ষা করবেন। এবার দেখুন, এখন বিদ্যালয় বন্ধ আছে, আপাতত জুলাই মাস পর্যন্ত বন্ধ। বিদ্যালয় খুলবে, সেটা আগস্টে খুলুক কি সেপ্টেম্বরে খুলুক, যখন খুলবে খুলুক, তারপরেও আপনার রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট পেরিয়ে যাবে না। তো ইন দ্য মিন টাইম যদি ডিআই অফিস থেকে কোনো ইনফরমেশান আসে, মেল আসে যে হ্যাঁ এটা কারেকশান করা হবে বা কারেকশান করা হবে না, কারণ একটা কথা বলি, এই যে 13 মাসের যে বিষয়, এটা কিন্তু ডিআই অফিস থেকে যদি কারেকশান করে দেয় এটা 12 মাসের হয়ে যাবে। এইবার আমাদের জানতে হবে যে কারেকশান করা হবে কি কারেকশান করা হবে না, এটা হচ্ছে বিষয়। তো বিদ্যালয়গুলি খুললে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা, ডিআই অফিস তো জানি, তো তখন খোঁজ খবর নেওয়া যেতে পারে যে এটা আদৌ কারেকশান হবে কি না। যদি কারেকশান হবার বিষয় থাকে তাহলে একটু অপেক্ষা করলে পরে দেখবেন আর একটা ট্রানজ্যাকশান হয়ে রিভার্স করে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন হয়তো ট্রানজ্যাকশান 14টা হতে পারে, কিন্তু এখানে টোটাল স্যালারিটা দেখবেন প্লাস মাইনাস করে আপনার ঠিক দাঁড়িয়ে গেছে, বা হয়তো একটা রো এখান থেকে ডিলিট হয়ে যেতে পারে, দিয়ে 12টা হয়ে যেতে পারে। সেটা কীভাবে করবে আমি জানি না, কিন্তু যদি এটা এডিট করে কারেকশান করে দেওয়া যায় তখন আর কোনো প্রবলেম নেই, তখন আপনি সেই রেকটিফাইড ফর্ম 26 AS এর রেসপেক্টে আপনি রিটার্ন সাবমিট করবেন। আর যাদের 10 মাসের কেস হয়ে আছে তাদেরকে তো অপেক্ষা করতেই হবে, যে এটা 12 মাস হয় কি 13 মাস হয় অপেক্ষা করুন, যদি 12 মাসের এসে যায় কোনো অসুবিধা নাই, রিটার্ন সাবমিট করুন, যদি 13 মাসের আসে তার অপেক্ষা করুন, ডিআই অফিস থেকে নির্দেশের জন্য ওয়েট করুন, যদি সেখান থেকে নির্দেশ দেওয়া হয় যে না এটা ভুল হয়েছে এটা কারেকশান করে দেওয়া হবে, অপেক্ষা করুন, এই হচ্ছে পরিষ্কার কথা। এইবার লাস্ট যে বক্তব্যটা, যদি দেখা যায় 13 মাসেরই রয়েছে অথচ কারেকশান হলো না বা কারেকশান হবে না, সেক্ষেত্রে কী করণীয়? এখন একটা বিষয় দেখুন, ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে ডেটাটা আপডেট হচ্ছে আপনার 13 মাসের স্যালারি, অর্থাৎ আপনি ইনকাম করেছেন 6,23,028 টাকা, আর আপনার অ্যাকাউন্টে যেটা ঢুকছে সেখানে মোট ইনকাম আপনার এর থেকে কম। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে যাবে না, বা আপনার বিদ্যালয়ের অ্যাকুইটেন্স রোলও তিনি দেখতে যাবেন না আপনি কত স্যালারি ড্র করেছেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল যে ডিটেলস তার রেসপেক্টে তারা ক্যালকুলেশন করবে। অর্থাৎ যদি এটা 13 মাসই থেকে থাকে, যদি ভবিষ্যতে এটা কারেকশান না হয় বা কারেকশান হবে না এমনটা যখন জানতে পারবেন, তখন কিন্তু আপনাকে এই ইনকামের রেসপেক্টেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে হবে কি, আপনি রিটার্ন সাবমিট করার পর যখন তারা ম্যাচিং করে দেখবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আপনাকে কিন্তু চিঠি পাঠাবে, মেল পাঠাবে যে আপনি কম ইনকাম ট্যাক্স পে করেছেন, আপনার এইটা ডিউ, আপনাকে আবার পে করতে হবে। তখন এবার আপনি যদি যুক্তিতর্কে যেতে চান যে না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বৃত্তান্ত, তখন আপনি যুক্তিতর্কে যেতে পারেন, তার কি রেজাল্ট হবে আমার জানা নেই। আর না হলে আপনাকে এইখানে যে ইনকাম শো করছে এবং টোটাল যা টিডিএস শো করছে এইটা ধরে নিয়ে যদি এক্সট্রা ট্যাক্স দিতে হয় সেটা আপনি ফিজিক্যালি স্টেট ব্যাঙ্কে গিয়ে আপনার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে পারেন, বা ওয়েবসাইট থেকে লগ ইন করে ই চালান কেটেও ট্যাক্স পে করা যায়, দিয়ে প্লাস মাইনাস করে যদি ট্যাক্স দিতে হয় ট্যাক্স দিয়ে এই ইনকামের রেসপেক্টে ঝামেলাটা মিটিয়ে দিন, আর যদি রিফান্ডের ব্যাপার থাকে রিফান্ড ক্লেম করে নিন। কিন্তু যদি কারেকশান না হয় তখন আপনাকে এখানে যেটা শো করছে এই 13 মাসের রেসপেক্টেই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, না হলে ভবিষ্যতে আপনাকে ইনকাম ট্যাক্সের চিঠির জন্য অপেক্ষা করতে হবে এবং তার উত্তর আপনাকে যুক্তিসঙ্গতভাবে দিতে হবে। এই হচ্ছে মোদ্দা বিষয়। তো আপাতত অপেক্ষা করুন, এবং পরবর্তী ডিআই স্যার ম্যাডামদের যে বার্তা
তার জন্য অপেক্ষা করুন, যদি কারেকশন হওয়ার বিষয় থাকে কোনো অসুবিধা নেই, আর না হলে যেমন যেমন বললাম সেইভাবে করবেন, কারণ এই বিষয়টা আমি বেশ কিছু ইনকাম ট্যাক্স এক্সপার্টের সাথেও ডিসকাস করলাম, তারা এই অভিমতই কিন্তু পোষণ করেছেন। টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবার আপনাদেরও যদি কোনো ভিউ থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সামগ্রিকভাবে আমরা সবাই উপকৃত হব। ভিডিওটি শেয়ার করে অন্তত সকলকে জানার সুযোগ করে